আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর বিচার হবে বলেন খন্দকার মোশাররফ হোসেন। নৈরাজ্য বিশৃঙ্খলার পথে বিএনপি বললেন তথ্যমন্ত্রী। রূপগঞ্জের সাবেক ছাত্রলীগ কর্মী খুনের প্রতিবাদে অগ্নিসংযোগ ভাঙচুর। নেতাকর্মীদের লাঠি নিয়ে কর্মসূচিতে আসতে বললেন গয়েশ্বর। লাঠি রড নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীরা। জাতীয় পার্টির সদস্য পদও হারাতে পারেন মশিউর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের পেটোয়া বাহিনী বিচার হবে বলেন খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগের যেসব পেটোয়া বাহিনী বিএনপির নেতাকর্মীদের হামলা করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন বেশি দিন সময় নেই, তাদের বিচার হবে। বৃহস্পতিবার রাজধানী যাত্রাবাড়ি বিএনপির প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্য জ্বালানি মূল্য বৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও দলে তিন কর্মী হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি রাজধানীতে টানা সমাবেশ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এই সমাবেশ। আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ারি করে বিএনপি এই নেতা বলেন আওয়ামী লীগের যেসব পেটোয়া বাহিনী বিএনপি নেতাকর্মীদের হামলা করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। আপনারা জনগণের কাছে চিহ্নিত হচ্ছেন, আমরা জনগণের দাবি নিয়ে কথা বলছি। আপনারা জনগণের বিরুদ্ধে যাচ্ছেন, বেশি দিন সময় নেই, আপনাদের বিচার হবে। আজ দুপুরে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে বিএনপি নেতাকর্মীদের জড়ো হয়ে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা রিজার্ভ কমে যাওয়ার জন্য আওয়ামী লীগের সরকার লাগামহীন দুর্নীতি দায়ী। পৃথিবীর মধ্যে নজিরবিহীন ভাবে এক লাফে জ্বালানি তেলের দাম 50% বৃদ্ধি করা হয়েছে। এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না, এর জন্য দায়ী হলো এই সরকার লাগামহীন দুর্নীতি। মেগা প্রজেক্টরের নামে মেগা দুর্নীতি করছে সরকার। এই দুর্নীতির জন্য রিজার্ভ কমে গেছে, ডলার সংকট, আমদানি রপ্তানি কমে গেছে, এদেশে ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, রিজার্ভ লুট করেছে, বিদেশে তাদের টাকা পয়সা হিসাব নাই। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা নিজেদের শপথ ভঙ্গ করেছেন, অনেক হয়েছে আর নয়, আর আমাদের একজন নেতাকর্মীদের উপর হামলা করবেন না। আওয়ামী লীগ বলে বিএনপি নাকি খুঁজে পাওয়া যায় না, তাহলে আমরা যখন সমাবেশ করি তখন কেন ভয়ভীত হয়ে যান? কেন আপনাদের গুন্ডা বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের বাধা দেন? সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন এই সরকার বিএনপির 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে 1 লাখ মামলা দিয়েছে। আমরা কিন্তু জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। মানুষ কি চায়? মানুষ 5 বছরের মাথায় ব্যালট বক্সে গিয়ে একটি ভোট দিতে চায়, আর কিছু তারা চায় না। নৈরাজ্য বিশৃঙ্খলার পথে বিএনপি বললেন তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপি 2013-14 সালে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, 2018 সালেও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল, এখনও তারা এই পথে হাঁটছে, এই পথে হেঁটে বিএনপির কোনো লাভ হবে না। বৃহস্পতিবার রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটি নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন হাসান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সম্প্রতি বিএনপি মিছিল সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন আমরা গত কয়েকদিন ধরে দেখছি বাঁশের লাঠি, কাঠের লাঠি ও লোহার রড নিয়ে মিছিল করছে বিএনপি। তারা অতীতে জনগণ ও পুলিশের উপর হামলা করেছে, গতকালও মুন্সিগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়েছে, এখন তারা নিজেরা আতঙ্কিত হয়ে আবার নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে। হাসান মাহমুদ বলেন বিএনপি জানে জনগণ তাদের সঙ্গে নেই, এমনকি প্রান্তিক কর্মীরাও তাদের সঙ্গে নেই। তাদের কর্মসূচি শুধু ঢাকা ও কিছু কিছু শহর ভিত্তিক, গ্রামগঞ্জে কর্মীদের কোনো সাড়া নেই, কারণ তার নেতাদের উপর তাদের কোনো আস্থা নেই। এই জন্য তারা বিএনপি নিজেরা আতঙ্কিত, জনগণ তাদের কাছ থেকে সরে গেছে সেটি তারা ভালো করেই জানে এবং বোঝে, সেজন্য তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে সরকারের দায়িত্ব উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন কেউ যদি রাষ্ট্রের কোনো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সেই ব্যবস্থার মাঝে মধ্যে গ্রহণ করে, যখন তারা বিএনপি পুলিশের উপর চড়াও হয় সে কারণে তারা বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে, আবার নিজেরা নিজেরা মারামারি করে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় নিজেদের সমাবেশ ভণ্ডুল করেছে। এই অবস্থায় আমাদের দলে কর্মীদের সতর্ক পাহারায় থাকার জন্য নির্দেশনা দিয়েছি, কেউ জনগণের উপর হামলা করলে, জনগণ প্রতিরোধ করলে সঙ্গে আমাদের দলও সহায়তা করবে বলে হাসান মাহমুদ। এর আগে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন জীবনের পথে বহু যুদ্ধ লড়তে হয়, লক্ষ্যে অবিচল থেকে নিরন্তর
সংগ্রাম ও অধ্যবসায় এই জীবনযুদ্ধে বিজয়ের মূল হাতিয়ার। বিশ্ববিখ্যাত শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। স্টিভ জবস বাল্যকালে প্রতি রোববার সন্ধ্যায় 7 মাইল হেঁটে মন্দিরে যেতেন একবেলা ভালো খাবারের জন্য। হাসান মাহমুদ আর বলেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস দুবার পরীক্ষায় অকৃতকার্য হয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করতে পারেননি। ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট খর্বকার মানুষ হয়েও বিশ্ব জয় করেছেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন, যখন তুমি লক্ষ্যে অটল থাকো তখন তোমার শরীরে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি চালিত হতে থাকে তোমার স্বপ্ন জয় পর্যন্ত। তাই জীবনে জয়ী হওয়ার জন্য প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি আর একাগ্র পরিশ্রম। রূপগঞ্জের সাবেক ছাত্রলীগ কর্মী খুনে প্রতিবাদী অগ্নিসংযোগ ও ভাঙচুর। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক ছাত্রলীগ কর্মী রাকিব হাসানকে বয়স কুপিয়ে হত্যার প্রতিবাদ লাশ নিয়ে মিছিল করেছেন নিহত ব্যক্তির স্বজন ও অনুসারীরা। পরে তারা ক্ষুব্ধ হয়ে একটি বাড়ি ও 5টি দোকান ঘরে আগুন দেন ও ঢাকা সিলেট মহাসড়কে অন্তত 5টি যানবাহন ভাঙচুর করেছেন। গতকাল বুধবার রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত গোলাইকান্দাইল কাঠপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে গত বুধবার রাত 9টায় উপজেলার গোলাইকান্দাইল কাঠপট্টি এলাকায় রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তির স্বজন ও অনুসারীদের অভিযোগ, দেলোয়ার হোসেন নামের এক শ্রমিক লীগ নেতা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। নিহত রাকিব হাসান ওই গুলাইকান্দাইল কাঠপট্টি এলাকার হারমিয়ার ছেলে ও মোহাম্মদ কাউসারের ছোট ভাই। রাকিব হাসান উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমানের অনুসারী ছিলেন। এদিকে অভিযুক্ত দেলোয়ার হোসেন গোলাইকান্দাইল ইউনিয়ন পরিবহন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক, তিনিও একাই এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রাকিবের ভাই কাউসার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ডাকা দলের সদস্য। সম্প্রতি ছিনতাই ও মাদক মামলায় রাকিবকে পুলিশ গ্রেপ্তার করেছিল। মাদক ব্যবসা ও পরিবহন চাঁদাবাজি সহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দেলোয়ারের সঙ্গে রাকিব ও তার ভাই মোহাম্মদ কাউসারের দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জেরে গত মাসে দেলোয়ার হোসেনের লোকজন রাকিবের বাড়িতে আগুন দিয়েছিলেন। পরে রাকিব বেশ কয়েকবার দেলোয়ারকে অস্ত্রসহ ধাওয়া করেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছিল। চলমান এই দ্বন্দ্বের জেরে গতকাল রাতে রাকিবকে খুন করা হয়েছে বলে ধারণা করেছে পুলিশ। নেতাকর্মীদের লাঠি নিয়ে কর্মসূচিতে আসতে বললেন গয়েশ্বর। নিজেদের আত্মরক্ষা এবং আক্রমণ প্রতিহত করতে সামনে কর্মসূচিগুলোতে মোটা লাঠি নিয়ে আসতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বুধবার ঢাকার মিরপুর 6 নম্বরে দলের সমাবেশে এই নির্দেশনা দেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর জোনের আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজ ছোট ছোট লাঠি নিয়ে এসেছেন, এরপরে আরও মোটা মোটা বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামবেন। আত্মরক্ষায় প্রত্যেকের হাতে লাঠি থাকবে, তবে আঘাত এলে পাল্টে আঘাত করা হবে, ছাড় দেওয়ার সুযোগ নেই। এর আগে গত বৃহস্পতিবার মিরপুরে পল্লবীতে বিএনপির সমাবেশটি পণ্ড হয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা ও সংঘর্ষে। তবে বুধবার কোনো বাধা ছাড়াই সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। এই সমাবেশে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিলে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন। মিছিলে থাকা বেশিরভাগ নেতাকর্মীর হাতে বাঁশ, কাঠের লাঠি, লোহা ও প্লাস্টিকের পাইপ ছিল। এসব লাঠি ও পাইপের মাথায় বাঁধা ছিল জাতীয় পতাকা। পুলিশের পল্লবী অঞ্চলে জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, বিএনপি কে শান্তিপূর্ণ কর্মসূচি করতে সমাবেশের অনুমতি দেওয়া হয়। শর্ত ছিল কোনো লাঠিসোঁটা আনা যাবে না, কিন্তু তারা সেই শর্ত মানেনি। গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে বলেন, বনানীতে মোমবাতি জ্বালিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি করা হয়েছিল, সে কর্মসূচিতেও সরকারি দল হামলা করেছে। ক্ষমতায় যেতে নয়, জোনের ভোটের অধিকার ফিরে পেতেই বিএনপি আন্দোলন করছে বলেও তিনি জানান। লাঠির রড নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীরা। বনানীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার পর ঢাকার কর্মসূচিগুলোতে লাঠি রড হাতে হাজির হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার মিরপুর 6 নম্বর এলাকায় সমাবেশে সহস্রাধিক নেতাকর্মীর হাতে রড, লাঠি দেখা গেছে। এদিকে ওই সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের নিজেদের আত্মরক্ষার জন্য আরও মোটা মোটা লাঠি নিয়ে রাস্তায় নামতে বলেছেন। একই কথা বলেছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলামও। তিনি বলেন, আমরাও প্রত্যেক সমাবেশে লাঠি এবং রড নিয়ে অবস্থান করব, যেখানে বাধা আসবে সেখানে জবাব দেওয়া হবে। গত শনিবার ঢাকার বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাবিত আওয়াল সহ বেশ কয়েকজন আহত হন। জ্বালানি তেল সন্নিহিত প্রয়োজন পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের 3 নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে ওই কর্মসূচি পালন করেছিল বিএনপি।
জাতীয় পার্টির সদস্য পদ হারাতে পারেন মশিউর। জাতীয় পার্টির সভাপতি মণ্ডলী সহ সব পদপদবী থেকে অব্যাহতি পাওয়ার পর এবার দলের প্রাথমিক সদস্য পদ হারাতে পারেন মশিউর রহমান। বৃহস্পতিবার দলের কো-চেয়ারম্যানের সভায় মশিউরের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। দলীয় সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সভায়। শীঘ্রই এ বিষয়ে সাংগঠনিক আদেশ জারি করা হতে পারে। দুপুরে রাজধানী বনানীতে জাতীয় পার্টি জাপা চেয়ারম্যানের কার্যালয়ে কো-চেয়ারম্যানের সভা হয়। এই সভায় দলের চেয়ারম্যান জি এম কাদের সভাপতিত্ব করেন। সবাই 6 জন কো-চেয়ারম্যানের সভায় উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টার রুদ্ধদ্বার এই সভায় দলের প্রধান পৃষ্ঠপোষক রোশন এরশাদকে ঘিরে কয়েকজন ব্যক্তির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্রে জানাই, সভায় আলোচনা হয়েছে হঠাৎ করে জাপার সম্মেলন আহ্বান থেকে শুরু করে দলীয় অভ্যন্তরীণ বিষয়ে রোশন এরশাদের নামে গণমাধ্যমে যেসব বিবৃতি বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে তা তিনি স্বেচ্ছায় করেছেন না, তাকে বাধ্য করা হয়েছে।